Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media handle for latest updates. সব আছে কোরআনে, শুধু একটা জিনিস কোরআনে নাই ভাই জান, রাজনীতিটা কোরআনে নাই। এটা আপনারা বললেও আমি বিশ্বাস করি না, নাই নাই নাই। তা আপনারা আমার পক্ষের লোক, চা বাদ দিলাম কি জন্য, চা নেন, এখন আমি চা খাবো, এনারা আমার পক্ষের লোক থাকে কি করে, রাজনীতি নাই কেন নাই দেখেন, রয়াকাররা আর গোর কি কি হয়, দন্তের নয় দীর্ঘিকার তরস্বইকার কি হয়, রাজনীতি। আচ্ছা বলেন তো শব্দটা বাংলা ইংরেজি না আরবি, কথা বলে না বাংলা, আল্লাহ কোরআন নাজিল করছেন কি দিয়ে, আরবি দিয়ে, তাহলে বাংলা শব্দ কোরআনের আরবির ভিতরে থাকা, আমার ভাইরা নামাজ নেই আমি তো সলাতেই বলি, সলাত তো আছে, এই রাজনীতি শব্দটা বাংলা শব্দটা কি কোরআনে আছে, যারা বলেন রাজনীতি নেই এই লোকগুলোর সাথে আমি 110% একমত, কারণ হলো রাজনীতি নামক বাংলা ওই পচা শব্দটা কোরআনে নাই, তবে কোরআনে আছে রাজনীতির আরবিটা, কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা। তাম বিশ্বজুড়ি যত সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রাজনীতির কথাটাও কোরআনে বলছেন না বলে নাই, এটা কি বাংলায় বলেছেন না আরবিতে বলেছেন, তাহলে আরবিতে এসেছে বাংলা দিয়ে রাজনীতি লিখলে ওই রাজনীতি শব্দ কোরআনে নাই, তবে ওই রাজনীতির আরবিতে কোরআনে আছে, যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোরআনুল কারীম পাওয়ার পর মানুষের কাছে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বিরোধিতা শুরু, এবার বিরোধিতা যখন শুরু হলো, চতুর্দিকে প্রচন্ড বিরোধিতা যখন শুরু হয়ে গেল, কাবার আঙ্গিনায় তিনি হাত তুলে দোয়া করলেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। আবার ভাইরা এবারে আসেন, বিশ্বনবী চাইলেন কি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, দেখেন মিলে যাচ্ছে কেমনে, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ বলেন ইসলামের সেই শান্তির নীড়ে আসো, সমস্যার সমাধান আল্লাহর নবী আল্লাহকে বললেন, সেই ইসলাম যদি কাগজ থেকে জমিনে আনতেই হয় তাহলে আপনি সেই ক্ষমতা আমারে দেন, আল্লাহ তাআলা নবীকে খুশি করে কাগজের ইসলাম জমিনে আনার জন্য 4 দফা কর্মসূচি দিলেন, জোরে বলেন কয় দফা বলবো, দফা 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউসাক মনে হচ্ছিল না যে আপনারা বলবেন দফা, 40 দফা লাগবে না, 19 দফা লাগবে না, 56 দফা লাগবে না, আল্লাহ তাআলা কাগজের ইসলামকে জমিনে আনার জন্য সর্বস্তরের মানুষের মুক্তির জন্য ওই কাগজের ইসলাম জমিনে আনবার জন্য রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজনীতিবিদ, সংস্কৃতিবিদ, পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় শান্তির জন্য কাগজের ইসলাম জমিনে আনতে দফা যেন কয়টা, হাতের দিকে তাকায়া বলেন কয়টা, 4টা। এই দফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন কে, আল্লাহ। 1, প্রথম দফা, নাম্বার 1 পয়েন্ট, প্রথম দফা কর্মসূচি হলো দাওয়াত, বিশ্বনবী দাওয়াত দিয়েছেন না দেন নাই, সিলেট থেকে শুরু করেছেন,
চট্টগ্রাম থেকে শুরু করছে দাওয়াত। কোথা থেকে? বাড়ি থেকে। আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রায়েন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, তোমরা সবাই রাখাল রাখালিয়াত সম্পর্কে জবাবদিহি করতে হবে। আমি চিন্তা করলাম, আল্লাহর নবী শুধু জানদেরকে রাখাল বললেন কেন? চিন্তা করলাম এই জন্য, কোন রাখাল যদি মজবুত হয়, তার হাতের ওই পশুর দড়ি যদি শক্ত হয়, এই পশু যেমন অন্যের ফসলের ক্ষতি করতে পারে না, ঠিক তেমনি বাড়িওয়ালা যদি শক্ত হয়, ওই বাড়ির কোন সদস্য নাস্তিক মর্তাদার ইসলামের দুশ্মন হতে পারে না। সকলকে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তার মানে দাওয়াত শুরু হবে বাড়ি থেকে। আজকে থেকে দাওয়াত শুরু, আর কোনদিন মোবাইলে হ্যালো বলবো তো সেটা বললেন না কেন? আর কোনদিন মোবাইলে হ্যালো কি বলবো? আসসালামু আলাইকুম, নেটওয়ার্ক পাইনি। আসসালামু আলাইকুম, নেটওয়ার্ক পাইনি। আসসালামু আলাইকুম, নেটওয়ার্ক পাইনি কেটে দেন। আপনি দোয়া করলেন, সেও আপনার জন্য দোয়া করলেন। সেদিন আমাকে ফোন দিয়ে বলছে হ্যালো, আমি বললাম আসসালামু আলাইকুম, যে হ্যালো বললাম আসসালামু আলাইকুম, আবার বলছে হ্যালো আসসালামু আলাইকুম। তো যখন এই বারবার সে হ্যালো বলছে, আমি তখন বললাম হ্যালো হ্যালো হ্যালো, শুধু আমি কে, তুইও ম, তুইও জাহান্নামে যা। আবার ভাইরা কাজী আমল শুরু করে দেই, কাগজের ইসলাম জমিনে আনি। সেই জমিনে আনতে গিয়ে এক নম্বরে দাওয়াত, এই দাওয়াত দিতে গিয়ে বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী নামাজ পড়লো কিনা, আপনার মেয়ে কালকে স্কুলে যাওয়ার সময় শরীরটা ঢেকে যায় কিনা। নারীরা অবশ্য মনে করে আমার দেহ আমার মন, যাকে ইচ্ছা করবো দান। সুবহানাল্লাহ, কি নাউজুবিল্লাহ। যুবক যুবতী যারা প্রেম প্রেমে পড়েছে, শোনো, মনে কষ্ট নিও না। এমন জীবন আমারও আসছিল, একজন বলছে মারহাবা। আমি যখন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করি, কথাটা গোপন বাইরে বলার দরকার নাই, আমার পিছন দিক দিয়ে দুইটা মেয়ে যাচ্ছিল, পিছনে আমি সামনে যাচ্ছি, পিছন দিক থেকে আওয়াজ দিল, পিছনে ফিরে তাকায় দেখি দুইজন, বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, আপনারা? ওনারা বলছেন শুনুন, দাঁড়ালাম। আমি বলছি আমাকে কিছু বলবেন? বলছে হ্যাঁ বলতাম, আপনার সাথে কিছু কথা ছিল। না হ্যাঁ বলেন, এখানে না কোথাও বসি, চলেন। বসলাম। আমাকে বলছে আপনাকে একটা কথা বলবো, যে বলার জন্যই তো এনেছেন, বলেন তো। বলছে যে মনে করেন আপনাকে যদি কেউ পছন্দ করে? আমি বললাম এটা তো ভালো, পছন্দ করা ভালো, আই লাইক দিস, আমি এটা পছন্দ করি, আমাকে কেউ পছন্দ করুক আমি এটা চাই। সে বলছে না রসিকতা না, আমরা আমাদের মধ্যে দুইজনের কেউ যদি আপনাকে পছন্দ করে। আমি বললাম হ্যাঁ করতেই পারেন। তো একজন বলছে যে তাহলে আমরা কি শিওর আপনার সাথে মাঝে মাঝে বসে কথা বলতে পারবো? আমি বললাম এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ওনারা বললেন কেন? আমি বললাম আমি একজনকে পছন্দ করি, আমি একজনকে পছন্দ করি, যেই না এই কথা বলেছি, বেগুন পুড়লে মুখটা যেরকম হয় এইরকম হয়েছে। নিজেদেরকে একটু সংযত করে নিয়েই তারা বলল ঠিক আছে ঠিক আছে, আপনি কি তাদের নামটা, তার নামটা কি একটু বলবেন, আমাদের সাথেই বা আমাদের এ প্রতিষ্ঠানে পড়ে কিনা, আমাদের সাথেই পড়ে কিনা? আমি বললাম তার নামটা কি জানতে চান? ওনারা বললেন হ্যাঁ জানতে চাই। আমি তখন বললাম আমি পছন্দ করি, মনটা দিয়েছি আমি তাকে, তিনি আমার আল্লাহ। এই কথাটা বলবার পর সেদিন তারা লজ্জিত হয়েছিলেন, আজকে তাদের সাথে আমার আজকেও যোগাযোগ আছে ওই দুইজনের সাথে, আমার এই একটি কথার কারণে আমার সেই দুজন বোন আজ পর্যন্ত নারীদের অঙ্গনে ইসলামের বিশাল দায়িত্ব পালন করছেন। আমার ভাইরা যুবক যুবতীদেরকে বলবো, তোমরা প্রজাপতির পিছনে ছোট না গো, প্রজাপতি ধরতে গেলে উড়ে যেতে পারে,
ডানা ভাঙতে পারে, পা ভাঙতে পারে, প্রজাপতি মরে যেতে পারে। প্রজাপতির পিছনে ছোট না, বরং তোমরা বাড়িতে ফুলের বাগানের চাষ করো, প্রজাপতি এমনিতেই উড়ে আসবে। যারা প্রেম করেছো, মেয়েরা ছেলেদের পিছনে, ছেলেরা মেয়েদের পিছনে ছোট না, জীবনটা শেষ করো না, বরং যোগ্যতা অর্জন করো। শুধু মেয়ে না, মেয়েদের মা সুদ্ধা তোমার বাড়িতে আসবে, মেয়ের বাবাও তোমার বাড়িতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, শ্বশুর শাশুড়ি হয়ে আসবে। কাজেই প্রজাপতির পিছনে ছোটার দরকার নাই। ও আল্লাহর বান্দা বান্দির এক আল্লাহ গান, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, দাওয়াত শুরু হবে বাড়ি থেকে, নিজের মেয়েকে পর্দায় রাখতে পারলেন না। আপনার মতো তো মেরুদণ্ডহীন কোনো গার্ডিয়ান আমি দেখি না। আপনি না মুসলমান? আপনার মেয়েকে মানুষ রাস্তায় দেখে বলে, হে মাল গেল রে, আপনি কি ভাত নাক দিয়ে দেন? দাওয়াতি কাজ শুরু করুন, স্ত্রী মেয়েকে পর্দা করার নামাজের কথা বলুন। আপনার যদি মেরুদণ্ড থাকে তাহলে আপনার ছেলে বাড়িতে নামাজ পড়ে না, আপনি মানুষকে মুখ দেখান কি করে? কেয়ামতের ময়দানে ওই ছেলে না যে আল হুমা তাহতা আকদামিন লিয়াকুন মিনাল আসফালিন, আপনার মুখে লাথি দিয়ে জাহান্নামে ফালায় দিয়ে নিজেও যাবে, আপনাকেও পাঠাবে। দাওয়াতি কাজ করুন, বিশ্বনবী দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াত দেওয়া লোকগুলোকে আল্লাহর নবী বলেছে, এই তুমি কিন্তু আহলে হাদিস, ওমর আবু বকর তুমি কিন্তু হানাবি, আলী তুমি কিন্তু মালিকি, এই ওসমান তুমি কিন্তু হাম্বলি, আর এই যে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি কিন্তু কাদরিয়া তরিকার মুরিদ, আর এই যে তুমি কিন্তু সৃষ্টিয়া, তিনি তুমি নকশবন্দিয়া, তুমি মুজাদ্দিদিয়া, তুমি কিন্তু তেনাফিরের মুরিদ, তুমি ঘোড়াফির, তুমি কসফিরের মুরিদ, তুমি কওমি হবা, তুমি কিন্তু আলিয়া হবা, তুমি খারেজি হবা, আর তুমি কি হবা? তুমি এমনি বাড়িতে বসে থাকবে, তুমি গোলালু হবা, তুমি মাসি হবা, পায়খানাতেও পড়বা, মিষ্টিতেও পড়বা, তুমি গোলালু, তুমি মাসি, সব জায়গায় চলে। এই কথা মনে হয় আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন, উদউ ইলা সাবিলি রব্বিক, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা অবিল মাউইজাতুল হাসানা। আল্লাহর নবী দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর কোন কওমি আলিয়া না, কোন আহলে হাদিস আহলে হানাফ না, কোন পীর না, কোন দরগা না, কোন খানকা না, কোন তরিকা না, সবাইকে ডাক দিয়ে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এক হও এক, কান্নাহু বুনিয়ানুম মারসুস, শিশা ঢালা প্রাচীর হও, তোমাদের মধ্যে কোনো ফাটল থাকবে। কেমন মহব্বত দেখেন, যুদ্ধের ময়দানে বলেছে পানি পানি, মুইয়া মুইয়া মুইয়া, মা মাউন মানে পানি, মুইয়া মানে পানি, এটা আরবি সাহিত্যের বিভিন্ন আঞ্চলিক ভাষা, আমাকে পানি দাও, মরে যাচ্ছি। অনেক দূর এক সাহাবি এই কথা শুনবার পর, মানে সে পানি আনার জন্য চলে গেছে, আনতে ধরে পাশে এক লোক বলছে, পানি মরে যাচ্ছি, পানি দাও, শহীদ হয়ে যাচ্ছি। তখন ওই সাহাবি জিজ্ঞাসা করল, পানি দিবেন তাকে? উনি বলছেন, পানি তো প্রথম আমি চাই নাই, পানি প্রথম সে চেখে। ওই যে ওই দিকে এক সাহাবি, তুমি আগে তাকে পানিটা পান করাও। সেখানে যেতেই আর একজন চিল্লাচ্ছে, পানি, বলছে আমি তো আগে পানি চাই নাই, পানি চেয়েছে আগে যে তাকে তুমি পান করাও। প্রথম ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়ার পর তিনি শহীদ হয়েছেন, দ্বিতীয় ব্যক্তির কাছে আনার পর দেখেন তিনি শহীদ, তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পর দেখেন তিনজনেই শহীদ হয়েছেন, হৃদয়ের মধ্যে একজনের আর একজনের ভালোবাসা নিয়ে শহীদ হয়েছেন। কেউ কাউকে কম গুরুত্ব দেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কদরের রাতে দোয়া করি, রব্বুল আলামিন সারা রাত তোমার ইবাদত করলাম, বিনিময়ে কিছুই যাই না,
শুধু ওই পাশের গ্রামের জসীমউদ্দিনের ঘোড়াটা যাতে পড়ি মরিয়ে যায়, ওটাই চাই। ঘোড়া মরার দোয়া করতেছে কেন? এ বন্ধুদেরকে বলেছিল যে আমি যেদিন বিয়ে করতে যাব সেদিন ঘোড়া নিয়ে যাব। তার বন্ধু জসীমকে বলেছিল দোস্ত তোমার ঘোড়াটা দিও, আমি মানুষকে কথা দিয়েছি ঘোড়া নিয়ে বিয়ে করতে যাব। জসীমউদ্দিনও বলেছিল যে ঘোড়া আমি তোমাকে দেব, কিন্তু বিয়ের দিন ঘোড়া দেয় নাই। মনের মধ্যে দুঃখ দয়া করছে আল্লাহ, কদরের রাত কিছুই চাই না, জসীমের ঘোড়া মরুক এইটাই চাই। এই দোয়া করে বাড়িতে যায়, যাওয়ার পরে দেখে তার মা সকালবেলা কাঁদতেছেন। মাকে বলছে মা কাঁদো কেন? বাবা কাঁদবো না, 4 কেজি দুধ দিত যে গাভীটা ওইটা গোয়ালের ভিতরে লাভ দিয়ে পড়ে মরে গেল। এখন বলতেছে আল্লাহ সারালাত কইলাম কি হইল কি? ও খোদা তুমি কি গাই আর ঘোড়াও চেনো না? মরতে বললাম ঘোড়া আর মরলো গাভী। আমার ভাইরা এই তো আমাদের কল্যাণ কামনা। আওয়ামী লীগের ভাইয়েরা আসেন, বিএনপির ভাইয়েরা আসেন, জামাতের ভাইয়েরা আসেন, তাবলিগের ভাইয়েরা আসেন, গোটা দুনিয়া পৃথক করার ষড়যন্ত্র চলছে। একটা তাবলিগ তাকেও ভেঙে দুই টুকরা করল, হেফাজত বর্তমানে 3 টুকরায় বিভক্ত, আহলে হাদিস বর্তমানে 4 ভাগে বিভক্ত। কেউ দোয়া করে কেউ করে না, তাদের মধ্যেই 4টা ভাগ। আমি আহলে হাদিস, কওমি, আলিয়া, হেফাজত, খেলাফত, পীর, পীরের মুরিদ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় বাড়ি, তাবলিগ, গোটা দুনিয়ার আমার দেশের সব দলের লোকগুলোকে হাত জোড় করে অনুরোধ করছি, আসুন। আল্লাহর নবী বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাকে দিব লাইছেন তোমরা সিসে ঢালা প্রাচীরের মতো হয়ে যাও। আল্লাহর নবীর প্রথম দফা কর্মসূচি ছিল দাওয়াত, 2 নম্বরের দফা কর্মসূচি ছিল সবাইকে এক করা। তিনি সফল হইছেন না হয় নাই, সেই কথাই এখানে বলার জন্য এসেছি। এসেছি কোরআন থেকে একটু সিমেন্ট নেব, হাদিস থেকে একটু বালি নেব, কোরআনের সিমেন্ট হাদিসের বালি আর আমার চোখের পানি দিয়ে মশলা তৈরি করব, করে আপনাদের মতো মহান আল্লাহর প্রিয় বান্দাদেরকে 1 নম্বর ইটগুলোকে আমি আজকে ওকের প্রাচীরে রাজমিস্ত্রির কাজ করে গেথে যাব। এই প্রাচীর যদি শক্ত হয়, বল যেমন প্রাচীরে গেলে প্রাচীরের কোনো ক্ষতি করতে পারে না, রিটার্ন ব্যাক করে, ঠিক তেমনি দলাদলি বাদ দিয়ে আল্লাহর জন্য যদি সবাই ঐক্য হন, কোরআনের সিমেন্ট হাদিসের বালি আর আমার চোখের পানি দিয়ে মশলা তৈরি করে আমি রাজমিস্ত্রি হয়ে আমি প্রাচীর গাচ্ছি আপনাদের মতো ফার্স্ট ক্লাস দিয়ে, আপনারা যদি এক থাকতে পারেন বিশ্বাস করুন আল্লাহর নামের কসম, আপনার যদি দলাদলি হিংসা বিদ্বেষ ভুলে এক থাকতে পারেন ইনশাল্লাহ ইসলাম বিজয় হবে। তামাম পৃথিবীতে মুসলিমদের গায়ে হাত তোলার কোন শক্তি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সবাইকে এক করেছেন নাকি আলাদা আলাদা করেছেন? এক, এটা নবী মানেন মান্তারাকা সুন্নতি মালাই সালা ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত মানে না, যে আমার নিয়ম পদ্ধতি মানে না, ও আমার উম্মত না। তাহলে আসেন বিশ্ব নবীর তরিকায় এক হই, দাওয়াত দেই এক হই। 3 নম্বর, ওই জাকিহিন জীবনটাকে পরিশুদ্ধ করেছেন কেমনে? এই কোরআন দিয়ে সোনার মানুষ বানালেন, আপনারা তো সেলুনে যান, সফান সফা একদম ক্লিন। সেদিন এক সেলুনে দেখি ক্রিম লাগায়া ফানা টানা দিয়ে মুখটা ঢাকে টিস্যু পেপার চোখের উপর দিয়ে কাজ করে ফেলায় রাখছে। আমি সেলুনের ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম যে এই লোকটাকে কোন কারণে এই শাস্তি দিচ্ছেন, ওই লোকটা ওই অবস্থাতেই আমাকে বলতেছে যে হুজুর কণ্ঠ শুনে চিনে ফেলেছে, বলছে হুজুর আপনারাই তো ওয়াজ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার ভাইরা সেলুনে আপনি যতবারই যান দেহের কালার চেঞ্জ করতে পারবেন, মুখের সৌন্দর্য বাড়াতে পারবেন, মনের পাপের কালো দাগ মেশাতে পারবেন না। মা বোনেরা
বিউটি পার্লারে আপনি যতবারই যান দেহের সৌন্দর্য বদলাতে পারবেন, কালো মেয়ে সাদা হতে পারবেন, মুখের মধ্যে বরুণ আর মেস্তার দাগ থেকে রাখতে পারবেন, কিন্তু মনের পাপের কালো দাগ বেসাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য এমন একটা বিউটি পার্লার দিয়েছেন, এমন একটা সেলুন দিয়েছেন।